আজকে পরের খবরে। এবার থেকে রোগীরাও সুৎখোর কাবুলিওয়ালার কবলে পড়তে চলেছে। বেসরকারি হাসপাতালে কাবুলিওয়ালার দেখা মিলবে, তাও আবার সেই বেসরকারি হাসপাতালের উদ্যোগে। ঋণ দিয়ে আপনার পকেট ফাঁক করে দেবে, আপনি বুঝতেও পারবেন না। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালের এমনই উদ্যোগ, স্বাস্থ্য কমিশনের কড়া পদক্ষেপ। বেসরকারি হাসপাতালের নতুন ফাঁক, হাসপাতালের মধ্যেই ঋণের পসরা, পকেট কাটতে অসাধু পন্থা, কড়া পদক্ষেপ স্বাস্থ্য কমিশনের। ফের এক নতুন ফাঁক, স্বাস্থ্যসাথী কার্ড বেসরকারি হাসপাতাল আপনার কাছ থেকে নেবে, কিন্তু পরে বলে দেবে এই কার্ডে কিছু হবে না, এদিকে বিল কয়েক লক্ষ টাকা, আপনার কাছে সেই টাকা নেই, অতএব আপনাকে ঋণ বা ধার করতে হবে। আপনার এতে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কারণ আপনার গলা কিভাবে কাটতে হবে তা কিছু বেসরকারি হাসপাতাল রীতিমতন পড়াশোনা করে পদ্ধতি তৈরি করে রেখেছে। কারণ আপনার জন্য কিছু বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ তাদের হাসপাতালের মধ্যেই লোন দেওয়ার সংস্থার অফিস বানিয়ে ফেলেছে। কি ভাবছেন, আপনার জন্য কি মানবিক আয়োজন বেসরকারি হাসপাতালের? ওহো, স্বাস্থ্যসাথী নাই বা হলো, তাতে কি যায় আসে, ফেলো করি মাখো তেল। কিছু বেসরকারি হাসপাতালে আপনার চিকিৎসা হবে, আপনি শুধু ওদেরই হাসপাতাল চত্বরে থাকা পার্সোনাল লোনের অফিসে ধার নেবেন, ব্যাস বিল পেমেন্ট আর আপনার হ্যারাসমেন্ট স্টার্ট। আগে এটিএম থাকতো হাসপাতালে, যাতে মানুষ টাকা তুলে বিল পেমেন্ট করতে পারে। এখন তো অনলাইনের যুগ, এটিএমেরও দরকার হবে না। কিন্তু অনলাইনে পে করবেন কি করে যদি অ্যাকাউন্টে টাকাই না থাকে? তাই বিশেষ আয়োজন কিছু বেসরকারি হাসপাতালের, ধার নাও টাকা মেটাও, বাকিটা নিজে বুঝে নাও। হ্যাঁ, নক্কারজনক বললেও কম হবে। এমনই নমুনা রেখেছে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতাল, সেখানে বহিরাগত পার্সোনাল লোন দেওয়ার সংস্থার অফিস বানানো হয়েছে। সম্প্রতি এক অভিযোগের ভিত্তিতে রাজ্য স্বাস্থ্য কমিশনের নজরে এসেছে বিষয়টি, এই নিয়ে পুলিশকে জানাতে বাধ্য হচ্ছে কমিশন এবং সমস্ত বেসরকারি হাসপাতালকে এমন অনৈতিক কাজ থেকে বিরত থাকতে চিঠি পাঠানো হচ্ছে, জানিয়েছেন রাজ্য স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যসাথী ডিনাই করে তাকে ক্যাশ পেশেন্ট হিসেবে ভর্তি করে তারা টাকা দিতে পারেনি, তখন সেই লোন কোম্পানির থ্রু দিয়ে তাকে লোন অ্যাজ ইফ লোন দেয়া হচ্ছে সেইভাবে অ্যাডজাস্টমেন্ট করে তাকে আরও আরও নানান রকম জটিলতার মধ্যে ফেলা, এটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আমরা হাসপাতালের নাম কালকে পারপাসলি ডিসক্লোজ করিনি, তার কারণ আমরা হাসপাতালকে সময় দিয়েছি, দিন 15 দিন সময় দিয়েছি, যে ওই ঘটনাটা যেটা হয়েছে ওই পেশেন্টের সঙ্গে তার সঙ্গে ব্যাপারটা সন্তোষজনক মীমাংসা করে নেওয়ার সুযোগ আমরা সব হাসপাতালকেই দিই, এনাকেও এদেরও দিয়েছি। কিন্তু তার সঙ্গে এটাও বলেছি যে ইমিডিয়েটলি এটা বন্ধ করা দরকার, আপনারা লোন কোম্পানি বন্ধ করুন। এর আগে রোগীকে জবাই করার বিভিন্ন পদ্ধতির অভিযোগ উঠেছে। কাদাপাড়ার এক হাসপাতাল তো রোগীর জমি বাড়ির দলিল নিজেদের কাছে রেখে দিয়েছিল, কিন্তু এভাবে অতিরিক্ত সুদের হারে ঋণের প্রলোভন একেবারেই নতুন। আপনার পকেট কাটার জন্য চারদিকে ব্লেড ছুরি কাঁচি নিয়ে ঘুরছে কিছু বেসরকারি হাসপাতাল, সাবধান থাকুন, না হলে আপনার গলা কাটার বিষয়টা কিছু বেসরকারি হাসপাতালে অবলীলায় সাঙ্গ হবে। নিমাই পান্ডার রিপোর্ট, কলকাতা টিভি।